হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নিশি। চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওটি হচ্ছে কি বলবো, চানাচুর মাখা। আমার অনেক দিন কয়েকদিন থেকে খুব চানাচুর মাখা খাইতে ইচ্ছা করতেছিল। সো বাসায় এক একটা আইটেম ছিল না, একদিন শসা ছিল না, একদিন টমেটো ছিল না, একদিন ধনিয়া পাতা ছিল না। সো আজকে দেখলাম সব আইটেম আছে, তো ওই জন্য ভাবলাম যে চানাচুর মাখাটা বানিয়েই ফেলি এবং খেয়ে ফেলি। সো আগেই তো বলছিলাম যেহেতু সারাদিন বাসায় থাকি, সো বাসায় থেকে থেকে কী কী করা যায়, কী খাওয়া যায়, এগুলাই আমার কাজ, আর কোনো কাজ নেই। সো এই তো আমি আমার চানাচুর দিয়ে নিলাম এবং সব উপকরণ দিয়ে নিলাম, শসা, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, আর সাথে হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এগুলোকে মাখতে থাকলাম। সো আমার এই ভিডিও করার মাঝে দেখেন বাচ্চাগুলো বারবার চলে আসছিল। আসলে বাচ্চার মায়েদের ভিডিও করা যে কত কষ্ট, আর তার উপর যদি হয় একা একা, আমার কোনো ক্যামেরাম্যান নাই, সো আমি একা একাই ভিডিওগুলো করি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ দয়া করে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি আরও ভিডিও দেওয়ার হচ্ছে উৎসাহ পাবো, না হলে ভিডিও দিতে ইচ্ছা করে না। যাই হোক, আমার ভিডিও আসলে কেউ দেখুক বা না দেখুক সেটা ফ্যাক্ট না, আমি ভিডিও বানাই আমার শখের কারণে। আমার খুব ভিডিও বানাতে ভাল লাগে, সেজন্য আমি ভিডিও বানাই। সো এখানে আমার কারো সাপোর্ট নেই, একদম একা আমার ইচ্ছার উপর ডিপেন্ড করে আমি এই ভিডিও বানানো শুরু করছি। সো আমি ভিডিও বানিয়েই যাবো, কেউ দেখুক বা না দেখুক, একটা সময় তো এগুলো আমার স্মৃতি হিসেবে থেকে যাবে, এটাই আমার কাছে অনেক। আর হচ্ছে মেয়ে মানুষদের জীবনটাই এমন, বাসার ভিতর বন্দি থেকে আসলে রান্না বান্নার খাওয়া দাওয়া ছাড়া আর কোনো ভিডিও মানে বানাইতে চাইলেও বানাইতে পারে না। খুব ইচ্ছা করে একদিন সকালে বাইরে গিয়ে নাস্তা করি, একদিন দুপুরে বাইরে গিয়ে লাঞ্চ করি, কিন্তু আসলে হয়ে ওঠে না, সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠে না। সো যাই হোক, অনেক কথাই বললাম, তো এদিকে আমার চানাচুর মাখাও শেষ, খাওয়াও শেষ কথা বলতে বলতে। তো আমি খেয়ে নিচ্ছিলাম, খাইতে খাইতে আমি একটা মরিচ খেয়ে নিচ্ছিলাম। মরিচগুলোই এত ঝাল, বাপ রে বাপ, মরিচ খাওয়ার পরে আমার অবস্থা পুরাই খারাপ। তো খাওয়ার মাঝখানে আমি হচ্ছে গিয়ে পানি খেয়ে আসছি, নাহলে আর খাওয়া সম্ভব হচ্ছিলো না। তো চানাচুরগুলো একটু বেশি হয়ে গিয়েছিলো, আমি ভাবলাম এতগুলো খেতে পারবো, ও মা পরে দেখি খাইতে খাইতে সবগুলো খেয়েই ফেললাম, মানে এত চানাচুর আমি খেতে পারি মানে ধারণার বাইরে। তো যাই হোক, আজকের মতো আমার ভিডিওটি আমি এখনই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটিতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, ভিডিওগুলোতে লাইক দিবেন, সবাই সাপোর্ট করবেন। আপনাদের সবার সাপোর্ট ছাড়া আসলে এই ফেসবুকে কিছু করা সম্ভব না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার এই একার এগিয়ে যাওয়া পথে যেন সফল হতে পারি। সো আল্লাহ হাফেজ। তো যাওয়ার আগে একটা কথা বলে যাই, সেটা হচ্ছে আপনাকে যে না বুঝে অথবা আপনার সমস্যা চাপা যে না বুঝে, তার কাছে আপনি আপনার দুঃখ বলতে যাবেন না প্লিজ।